الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم آتوا كل ذي حق حقه أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবির জন্য রুটিন দিয়েছেন, সেটাকে বলা হয় দিন, সেটাকে বলা হয় সুন্নত, সেটাকে বলা হয় শরিয়াত। শব্দ বিভিন্ন, বোঝায় একটা জিনিস। শরিয়াতের শাব্দিক অর্থ হল প্রশস্ত রাস্তা, প্রশস্ত রাস্তা। তো দিন এমন প্রশস্ত রাস্তা, দুনিয়াতে একটা কাফেলা যদি না থাকে সব মুসলমান হয়ে যায়। তো এই রাস্তা দিয়ে চলার জন্য স্থান সংকুলন হয়ে যাবে। এই নারে কিছু লোক চলতে চাইতেছে কিন্তু ওই রাস্তার মধ্যে আর সুযোগ নেই, এরকম না, তাম লোক চলে আসে, সবার জন্য রাস্তা হয়ে যাবে এবং বাস্তবেও হবে। ইমাম মাহদি আলাইহি রিজওয়ান যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন তো কয়েকটা যুদ্ধের পরে পুরো দুনিয়াতে শুধু একটাই ধর্ম থাকবে, সেটা এই দ্বীন ইসলাম। তখন দুনিয়াতে কোনো একজন কাফেরও থাকবে না। লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাযারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। বাইতু মাযার, মাটির ঘর, বাইত মানে ঘর, মাযার মানে মাটি, ওয়ালা ওয়াবারিন পশমের ঘর, পশমের ঘর বোঝানো হয়েছে মাটির ঘর দ্বারা বিভিন্ন শহর গ্রাম এগুলো বোঝানো হয়েছে। এখানে সব মাটির ঘর, হ্যাঁ কাঁচা মাটি হইতে পারে, পাকা মাটি হইতে পারে, কিন্তু মাটি। আর পশমের দ্বারা বোঝানো হয়েছে, আর জামানায় একটা গ্রুপ ছিল এদের স্থায়ী কোনো ঘর নেই, এরা পশম দিয়ে একটা জিনিস তৈরি করত, তৈরি করে ওটা কান্দে নিয়ে ঘুরত, যেখানে পানি পাওয়া গেল ওখানে সীমা লাগাই দিল, থাকলো যতদিন থাকা যায়, যদি এই পানি শেষ হয়ে যায় আবার চললো কোথায় পানি আছে। পানি কেন্দ্রিক এরা বিভিন্ন মাঠে প্রশস্ত বড় বড় ময়দানে এরা বসবাস করে। আমাদের দেশে এই জাতিটা অন্য আকৃতিতে আছে, এরকম জাতি আছে কিন্তু তারা ওইভাবে তাঁবু নিয়ে ঘোরে না,
এরা থাকে নৌকাতে, জন্ম নৌকাতে, মৃত্যু নৌকাতে, জিন্দগি নৌকাতে, তো প্রিয় নবীজি বলতেছেন এর কোন জায়গা বাকি থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, সব জায়গায় আল্লাহ দিন ইসলামকে দাখিল করে দিবেন। কেউ ইজ্জতের সাথে, কেউ বেইজ্জতের সাথে, খুশি খুশি গ্রহণ করবে সে ইজ্জতের সাথে হয়ে গেল, আর অনেকে তলোয়ারের ভয় করবে, এখন তো দুনিয়াতে ইসলাম ছাড়া কিছু নেই, আমাকে হয় মুসলমান হয়ে থাকতে হবে না হয় তলোয়ারের নিচে আসতে হবে, তো তারাও মুসলমান হয়ে গেল, পুরো পৃথিবী তখন মুসলমান। এরপরে আস্তে আস্তে আবার খারাপের দিক যাবে, সেটা ঠিক হবে না, ওটা ঠিক হবে না, ওই খারাপের চরমে যখন পৌঁছবে তখন কেয়ামত কায়েম হবে, তার 120 বছর আগে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, পশ্চিম দিক দিয়ে, এটা সিগনাল যে তওবার দরজা বন্ধ, এখন আর কেউ তওবা করলে আল্লাহর দরবারে গৃহীত হবে না, শেষ, এর আগে তওবা করতে হবে, এর আগে ইসলাম গ্রহণ করতে হবে, সেটা আল্লাহ কবুল করবেন, এরপরে আর সুযোগ নেই। তো বলতেছিলাম যে আমাদের যে রুটিন দেওয়া হয়েছে এটা শরীয়ত, এই শরীয়তের একটা মেজাজ আছে, এটা বোঝা জরুরি, তা না হলে বিশেষ বিশেষ ক্ষেত্রে মানুষের পদস্খলন ঘটে, শরীয়তের মেজাজ বুঝতে না পারার কারণে অনেক ক্ষেত্রে তার পাওয়া পিছলাই যায়। এই জন্য আজকের আলোচ্য বিষয় হল শরীয়তের মেজাজ, শরীয়তের স্বভাব, পাঁচটা বিষয়, একটা বিষয় হল হকুল্লাহ হকুল ইবাদ, শরীয়তের দুই রকম হক আছে, শরীয়তের মেজাজ হল দুটোটাই আমল করো, বাদ দেওয়া যাবে না কোনোটাই, তবে প্রাধান্য পাবে হকুল ইবাদ, এটা প্রাধান্য পাবে, এই জন্য যে আমাদের ইবাদত দ্বারা আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়ে না, আমাদের গুনাহের দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হয় না, আল্লাহকে মানতে আল্লাহ অনেক সব মখলুক আল্লাহকে মানতেছে, ইবাদত করতেছে, আমরা ইনসান যদি না করি কিছু আল্লাহ রাখা যায় না, আল্লাহর কোনো লাভ ক্ষতি কিছুই নেই। অপরদিকে হকুল ইবাদ যেটা বান্দার হক, মখলুকের হক, জীবজন্তুর হক, এখানে তাদের হক আদায় করলে তারা টিকে থাকে, শান্তিতে থাকে, আদায় না করলে তারা কষ্ট পায়, বিপদে পড়ে, অনেক সময় অস্তিত্বই বিপন্ন হয়, এই জন্য শরীয়ত বলতেছে সবটার দিকে খেয়াল রাখো, এটার দিকে বেশি খেয়াল রাখো, তোমার দ্বারা কোন বান্দার হক নষ্ট না হয়, তোমার দ্বারা কোন বান্দা ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেকটা কাজে এটা চিন্তা করতে হবে, আমি যে কাজটা করতেছি এর দ্বারা কোনো বান্দা ক্ষতিগ্রস্ত হবে কিনা, যা করবেন এটা চিন্তা করতে হবে, কথার কথা বোঝানোর জন্য বলছি,
কলা খেয়েছে, কলার পথে ফেলে দিলেন, নির্দিষ্ট জায়গায় ফেললেন না। একটা লোক এখানে বেখেয়ালি পাও দিছে, পিছলে পড়ে গেছে, পিছলে পড়ে গেছে, আপনি এখানে ফেললেন কেন? আপনি গাড়ির মালিক, আপনি এমন ভাবে গাড়িটা পার্কিং করছেন মানুষের যাওয়ার ব্যবস্থা রাখেন নাই, সাইড করে সুন্দর জায়গায় পার্কিং করতে হবে মানুষের চলাচলে ব্যাঘাত না হয়। আপনি গাড়ি বাসাই দিচ্ছেন, আমার গাড়িতে কোনো আমার প্যাকাদা না লাগে, একদম মাঝখানে রেখে দিচ্ছেন, নাই সাইড তো জায়গা আছে, নাই সাইড তো জায়গা আছে, লোকজন কাদার মধ্যে নেমে যেতেছে আর আপনাকে গালি দিচ্ছে, ও লাট সাহেব রাখবে, ইসলাম আপনাকে অনুমতি দেয় না। মানুষের চলাচল ব্যাহত করে গাড়ি রাখা, হুন্ডা রাখলেন, যাই রাখলেন, একটু হারাম হারাম, কত মানুষ কষ্ট পাইতেছে। এই জন্য আপনি যে কোনো কাজ করতে যাইবেন তখন মাথায় ঘুরাইতে হবে, এই কাজটা দ্বারা কারো অসুবিধা হবে কিনা, আমি তো করে গেলাম, কারো অসুবিধা হবে কিনা। একটা বাথরুম আপনি ব্যবহার করে আসছেন কিন্তু আপনি সাফ করে আসেন নাই, আপনার জরুরত সেরে গেছে, আপনি চলে আসছেন, আর যে উকি মারে দেখা যায় নোংরা, আর যায় না, কষ্ট পাইতে যায় কিন্তু ওটা তো যায় না। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ বংশের লোক, ওনার জীবনীতে ঘটনা লেখা আছে। কয়েকটা লোক ফিরে আসছে, রেলে সফর করতেছিলেন, কে গেছে, ময়লাগুলো উপরে রয়ে গেছে, ঠিক করে নেই, সে আরব দেশে দেখবেন টয়লেটে আরবিতে লেখা, তুমি এটাকে যে অবস্থায় পাইছিলে তার থেকে ভালো অবস্থায় রেখে আসো, তুমি এটাকে যে অবস্থায় পাইছিলে তার থেকে আর ভালো অবস্থায় রেখে আসো, কি বুঝাইছে আল্লাহ। তো অনেক লোক ফিরে আসতেছে, জানলেন ভাই কি হয়েছে, তাদের মাথায় যাওয়া যেতেছে না, উনি এত বড় আলেম, এত বড় শাইখুল হাদিস, আমাদের দেশে এখন তারা বড় বড় আলেম, আজ তো সব মারা গেছে, সব কিন্তু ওনার ছাত্র, যে একজন বেঁচে আছে হাটহাজারীর মহতাবেন মাওলানা আহমদ শফি, এই একজন দেখতেছে, মুফতি আব্দুর রহমান সব ছিলেন, সিলেটের গহরপুরি সব ছিলেন, সব তার সাথে উনি গেলেন যে পানি মেরে ওটাকে ক্লিন করলেন, পরিষ্কার করলেন, করে এসে ওনার ডাব্বাতে রিপোর্ট দিলেন, হ্যাঁ আমি গেছিলাম, এখন তো দেখলাম এটা পরিষ্কার, কথা বলতেছেন আমি ঠিক করে দিচ্ছি, আমি তো দেখলাম ওটা এখন পরিষ্কার, কোন সমস্যা নেই, আপনারা যেতে পারেন, পরে লাইন ধরে গেছে। এই লোকটা ইসলাম জানত, এই জন্য সে তাকে কোনো ঘৃণা মনে করে নাই, ঘৃণা মনে করে নাই, নিজে সাফ করছে। এই আখলাক ইসলামের আখলাক না, আমাদের হাত ছাড়া হয়ে গেছে, কাফেররা নিয়ে গেছে। মুফতি তাকি উসমানি লিখছেন, উনি একটা টয়লেটে গেছেন বিদেশে, তো যাই দেখে একটা মহিলা, আবার অনেক ইংরেজিতে লেখা আছে দেখেন, এটা খালি আছে, তো তাকে জিজ্ঞেস করলেন আপনি যান না কেন, সে আগে আসছে, এখানেও খেয়াল করতে হবে,
পাড়াপাড়ি করে সবার পাশে বলে গায়ে জোরে ঢুকে গেলাম, বাঙালিদের স্বভাব। ইসলাম না, যেখানে একাধিক হবে আপনাকে সিরিয়াল করতে হবে, এটা ইসলাম। কাফেররা নিয়ে গেছে, আমাদের নেই। আমরা হলো পাড়াপাড়ি করে, কার গায়ে শক্তি আছে, কেউ বড় জানোয়ার সে আগে দেবে, বড় জানোয়ারকে শ্রদ্ধা করতে হবে, কেউ বড় মহিষ তনি কেন, একাধিক হইলেই লাইন করতে হবে। তো মহিলা বলল, আসল কথা হলো যে আমার জরুর ছাড়া হয়ে গেছে, কিন্তু আমি এটা ফেলাস করতে পারি নাই, এই জন্য ইতিমধ্যে গাড়িটা স্টেশনে চলে আসছে। কোথায় চলে আসছে? এখন যদি ফেলাস করি তো মহিলাগুলো একদম স্টেশনে সবার নজরের সামনে পড়েছিল, এই জন্য আমি দাঁড়াই আছি, এটা ছাড়লে আমি এটাকে ঠিক করে তারপর চলে যাবো। ঠিক করার জন্য আমি দাঁড়াই আছি, আমার জরুরত হয়ে গেছে, সেরে গেছে। এটা কোনো মুসলমান মহিলা না, এটা আমাদের আখলাক গুলো তারা নিয়ে গেছে, আর আমরা এখন হাই হাই করতেছি। আখলাকের দিক দিয়ে আমরা কাঙ্গাল, বাঙ্গালরা কাঙ্গাল হয়ে গেছে। তো শরীয়তের এই একটা মেজাজ, আপনার আমার কোন আচরণ দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না, যা করতে হবে। ব্রেন কেন দেওয়া হয়েছে? শুধু পরীক্ষায় পাশ করার জন্য? ব্রেন দেওয়া হয়েছে মানুষকে শান্তি পৌঁছাও, আমার কোন আচরণে কোন মানুষ কষ্ট না পায়। যেই চিন্তা করবে তার বুঝে আসবে আমার এই কাজটা দ্বারা কারো কষ্ট হবে কিনা। এরপরও যদি কারো বুঝে না আসে, তো সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কিতাব আদাবুল মুআশারাত, বাংলা হয়ে গেছে, উর্দুতে লিখছিল, আদাবুল মুআশারাত, এই কিতাবটা পড়া যেতে পারে। এখানে উনি 20-25টা ঘটনা আনছেন, 20-25টা ঘটনা আছে যে আমাদের কি ধরনের কাজের দ্বারা মানুষের কষ্ট হয়। এগুলো পড়লে মানুষের ব্রেন খুলে দেয়, ঠিকই তো, এই কাজটা ঠিকই তো কষ্টদায়ক, আমি তো খেয়াল করি নাই, আমি তো খেয়াল করি নাই। 20 টাকার এই কিতাবটা পড়লে সে ইনসানিয়তের কাতারে ঢুকলো, আর এই কিতাব যে পড়ে নাই, এই বিষয়ের উপরে যার আমল নেই, শরীয়ত বলবে তুমি এখনো মানুষের কাতারে আসো নাই, তোমার অবস্থান এখনো জন্তু জানোয়ারের কাতারের মধ্যে আছে। তোমার দ্বারা যতক্ষণ কষ্ট পাবে অন্য মাখলুক, অন্য মাখলুক কষ্ট পাবে। আপনি খানা খায় হাড্ডি গুলো পানির মধ্যে ফেলছেন, ডিশে পানি ছিল হাত ধুয়েছেন, হাড্ডি ওর মধ্যে ফেলছেন, এখন বিভিন্ন জীব জন্তুতে ওই হাড্ডি গুলো খাইতেছে, এরা কেউ মজা পাইতেছে না, আপনার জন্য বদ দোয়া করতেছে। ডিশে হাত ধোয়া যায় কিন্তু হাড্ডি ফেললেন কেন? পানিবিহীন জায়গায় ফেলছেন যাতে একটা জীব জন্তু খায় আপনাকে দোয়া দেয়, আপনাকে দোয়া দেয়। দেখেন, খানা খাওয়ার পরে আপনি হাড্ডি কোথায় ফেলবেন? পানির মধ্যে ফেলবেন না পানি ছাড়া ফেলবেন? এটাও একটা চিন্তার বিষয় যা আমরা জীবনেও হয়তো অনেকের মাথায় আসে নাই, যা সবাই করে তাই করতেছে। বাস্তব কি শরীয়ত? তো এটা একটা একটু লম্বা বিষয়, আরো কতগুলি মৌলিক পয়েন্ট বললে ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে শরীয়তের মেজাজ কি। একটা পয়েন্ট বলার সুযোগ হয়েছে যে দুনুহাকে আদায় করতে হবে, কিন্তু এটা বেশি খেয়াল করতে হবে, আল্লাহর হক আল্লাহ যে কোনো মুহূর্তে আদায় করতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারেন, তার লাভও নেই ক্ষতিও নেই, মাফ চাইলেই মাফ করে দেয়, অনেককে মাফ চাওয়া ছাড়া মাফ করে দেয়। আপনি এক ভাইকে মাফ করে দিলেন মাফ চাওয়া ছাড়া, তখন তো আল্লাহ রহমতের মধ্যে এমন ঢেউ ওঠে,
আরে আমার বান্দা কত কমজোর, এর মধ্যে হিংসা বিদ্বেষ কত কিছু দিলের মধ্যে ভরা আছে। এই অবস্থায় সে তার এক ভাইকে মাফ করে দিল, আর আমি তো রহমানুর রহিম, আমি তো সত্তার, আমি কিভাবে বসে থাকি, চলো ওর মাফ করা ছাড়া আমি ওর সব গুণাগুলো মাফ করে দিলাম। রহমান তো উপরে থাকে, সবার উপরে থাকে। তো এরকম আরো কিছু মৌলিক কথা আছে, সবগুলো যখন আপনাদের সামনে আসবে। তো দিনের মেজাজ কি জিনিস, কি বিষয়ে খেয়াল করতে হবে, কোন সময় কি বিষয়ে খেয়াল করতে হবে, এটা আপনাদের বুঝে যাবে। তখন ওই পাও পিছলাবে না, যেটা করণীয় ওই মুহূর্তে ওইটাই করবেন, আটা করণীয় না সেটা বাদ রাখবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেজাজ বুঝার এবং সেই অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করার